বিনা টিকিট কিংবা পাসপোর্টে কি যুক্তরাজ্যের সবচেয়ে দুর্ভেদ্য নিরাপত্তা বলয়ে তৈরি করা হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বলয়ে পার হওয়া সম্ভব? এবং ব্রিটিশ এয়ারওয়েজে চড়ে আমেরিকার জেফকি বিমানবন্দর পর্যন্ত চলে যাওয়া সম্ভব? সবাই হয়তো না করবেন, কিন্তু এমন নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে ইংল্যান্ডের ক্রেগ স্টার্ট নামের এক ব্যক্তি চলে গিয়েছিলেন আমেরিকায়, তাও ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে চড়ে। 46 বছর বয়সী ওই ব্যক্তিকে অবশ্য জেফকে বিমানবন্দরে আটক করতে সমর্থ হন বিমানবন্দর কর্তৃপক্ষের কর্মীরা। ব্রিটিশ গণমাধ্যম দি সান পত্রিকা জানিয়েছে, ওই ব্যক্তিকে সাথে সাথে জেফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পাঠানো হয়। এরপর পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে স্থানীয় আক্সব্রিজ আদালতে। আদালতে শুনানির পর অভিযুক্ত তার সব দোষ স্বীকার করেন। এদিকে এ ঘটনায় নড়েচড়ে বসেছে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ। তারা আবার নিরাপত্তা বলয় পুনর্বিবেচনার চেষ্টা করছেন এবং বিমানবন্দরের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করছেন। এদিকে ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, কিভাবে সেই ব্যক্তি বিমানটি ভ্রমণ করলেন সে বিষয়টিও তারা নিজস্ব তদন্ত করে দেখছেন। এ ঘটনায় হিথ্রো বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ নাগরিকরা। শাকির হুসেইন, এবি নিউজ, লন্ডন।